আজ মহাসপ্তমী, পুরো তারা পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন। আজ আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। মায়ের বিভিন্ন রূপ, মাকে দেখার চেষ্টা, মাকে অনুভব করার চেষ্টা, এই সবই কিন্তু আমাদের মনের মধ্যে কোথাও যেন বাস করে, আর তারই প্রকাশ গানে গানে। তাই আমরা আজকে কাকুকে একটা কথা বলবো, যে এই যে গানগুলো শুনছি, আর একটু আগে আমি যে একদম শুরুর দিকে যে কথাটা বলেছিলাম যে এই গানগুলো নিয়ে একটা বিশাল গবেষণামূলক কাজ, এবং সেই কাজ যাতে প্রত্যেক মানুষের কাছে অন্তত গিয়ে পৌঁছয়, তার যে মানে অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা, সেটা একটু আমি সবাইকে আবার দেখিয়ে নিই। ও কার মুরতিরে মন, একটু আগে আমরা মায়ের বিভিন্ন রূপ নিয়ে কথা বলছিলাম না, তারই প্রকাশ, এবং তার সেটাই একদম সযত্নে দুটো সিঁড়ির মধ্যে বন্দি করে আমাদের হাতে পৌঁছে দিচ্ছেন শ্রুতিনন্দন এবং গীতিনন্দনের তরফ থেকে। এর মধ্যে অনেকগুলো গান আছে, যার মধ্যে প্রায় কিছু কিছু গান আজকে আমরা শুনছিও, এবং তার সঙ্গে যে জিনিসটা খুব সুন্দর, যে বইটা কাকু, ওইটা আপনি একটুখানি দেখান। আমি বলছি যে এই যে ও কার মুরতিরে মন, এখানে দুটো ছবি আছে। ও কার মুরতিরে মন জিজ্ঞেস করা হচ্ছে, মানে মূর্তি তো এটা আঁকা হচ্ছে, আর এটা হচ্ছে এটা মেয়ের রূপ, একটা ঘর, ঘরের মধ্যে মা, অর্থাৎ ঘরের মাই তাকে আমরা তার গুণগুলোকে নিয়ে মার রূপকল্পনা করেছি, অর্থাৎ এটা কার রূপ, এরই রূপ, অর্থাৎ ঘরের মাকে প্রতিদিন প্রণাম করা উচিত। শুধু মা মানে গর্ভজাত মা নয়, মাতৃজাতিকে। আজকে দেখো একটা কথা বলি, স্ট্যাটিস্টিক্স বলছে যে গত বছর নাকি 3 লক্ষ মহিলাকে আমরা সারা পৃথিবীতে মেরে ফেলেছি। আজকে দুর্গাপুজোর হই হই হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, খাওয়া হচ্ছে, লাখ লাখ টাকা খরচ হচ্ছে, কিন্তু একবার যদি রাত্রিবেলা শুয়ে বিছানার কোণে ভাবি যে 3 লক্ষ মহিলাকে আমরা গত বছর মেরেছি সারা পৃথিবীতে, তাহলে আমরা কোথায় আছি? যার গর্ভে আমার জন্ম না হলে এই কথাগুলো বলবার বা পুজোর অনুষ্ঠানে হাজির হওয়ার ক্ষমতাই হবে না। এই যে চাঁদ মুখখানি, পণ্ডিত অজয় চক্রবর্তী বলছে, পণ্ডিত টণ্ডিত কিচ্ছু না, আমি একদম ভৃত্য লোক, কিন্তু এইটা বোঝবার জন্য যে 55 বছর 56 বছর ধরে শিখছি, এইটার জন্য কে দায়ী? আমার মা। কাজে আমার মা, তোমার মা, কি আমার পুত্রের মা, কি আমার নাতি বা নাতনির মা, এ সকলে তো মা, সবাই মা। সুতরাং এই মা হচ্ছেন ঘরের মা, তাকে আমরা রূপ কল্পনা করে মূর্তি এঁকেছি। ঠিক সেইটি বলছিলেন যে ও কার মুরতির মন, ধরলে পরে জ্ঞানের আলো, লুকায় কায়া ওম কারে, ও কার মুরতির বিশ্ব ব্রহ্মাণ্ড, এই অনন্ত কালো, তার মধ্যেই তো সেই মায়ের রূপ, সৃষ্টি শব্দই তো ওম, সৃষ্টি হচ্ছে ওম থেকে। সুতরাং এই যে সিডিটা, যে ডাবল প্যাক দুটো সিডি করেছি, এবং এখানে আমার লেখা আছে, তার মধ্যে একটি বই আছে, তুমি বইটা দেখাতে বলছো, আমি দেখাচ্ছি। এই বইটা মধ্যে আমার এই সিডির চিন্তা, এর সোর্স, এবং আমার বাবার যে মায়ের এবং বাবার গুরুদেব, এদের কি চিন্তা থেকে এই বইটা হয়েছে। আমাদের বাড়িতে যে পুজো হতো সেইটার বিজ্ঞাপন নয়, এটা হচ্ছে আমার বাড়ির পুজোটাকে আমি এই এই গানে গানে পুজোর মাধ্যমে সার্বজনীন করবার চেষ্টা করেছি, এবং আমার ইচ্ছা যে এইটা থেকে অর্থ উপার্জন নয়, আমার ইচ্ছা যে এটা মানুষের ঘরে ঘরে থাকুক, যারা বাংলা ভাষাভাষী, শুধু বাংলা নয়, এতে সংস্কৃত অনেক আদ্যাস্তোত্র দেখলাম আমি, অর্গলাস্তোত্র, আদ্যা বলছি অর্গলাস্তোত্র, এবং মায়ের ধ্যানটাও আছে, এবং সংস্কৃতে গণেশের গান আছে একটা। সুতরাং এটার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের কাছে থেকে মানুষের মনের মধ্যে যদি এটা একটু পরিবর্তন সৃষ্টি করে। সেই জন্য গত 15-20 বছর ধরে আমাদের বাড়িতে যে 25 বছর ধরে পুজো হচ্ছিল, আমি রেগুলার করছিলাম সে পুজো, এখন এই গানের মাধ্যমে পুজোটা আমি সার্বজনীন করে দিলাম, সবার মাঝে এই জিনিসটা আসুক। যেটা আমার একান্ত ব্যক্তিগত ছিল সেটা আমি ছড়িয়ে দিলাম সবার কাছে। আজকে মহাসপ্তমীর দিন, কাকু আমাদের সবার জন্য এটা নিয়ে এসেছেন। আমরা একটা ফোন নিয়ে নিই, তারপর দেখবো গানে, মানে তারপর ফিরবো গানে। হ্যালো, হ্যালো, কে বলছেন?
আমি গৌতম কোলার বলছি। আপনাকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই। তোমাকেও তাই। যদিও এখানে কিছু বোঝা যায় না, কেননা আমাদের এখানে তো দিনে দিনে পুজো হয় না। হ্যাঁ, আমি গৌতম কোলার বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যাঁ অজয়দা, অজয়দার সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ বলুন বলুন। অজয়দা কেমন আছেন? আজকেই আপনার কথা ছিল কালী মন্দিরে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ প্রদীপদাকে বললাম যে অজয়দা আবার কবে আসছে। আমার দেখি ওখানকার সকলকে আমার প্রণাম দেবেন, সকলকে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার কথা সবাই বলছিল আজকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো থাকুন, যে যেখানে আছেন, আমরা এই চার দিনের সমস্ত মায়ের শক্তি একত্রিত করে যেন আগামী একটা বছর আবার মা আসবেন এই রূপ নিয়ে, একটা বছর যেন আমরা এই শক্তি সঞ্চার করে আনন্দে কাটাতে পারি, এই প্রার্থনা। এবং ওই যে সুমন ভাই বলছিল কীর্তনের কথা, একটা কীর্তনঙ্গের গান করি তার আগে একটা ফোন নিয়ে। আচ্ছা ফোন। হ্যাঁ নিশ্চয়ই। হ্যালো হ্যালো মৈত্রেয়ীদি, নমস্কার, কে বলছেন? সত্যজিৎ গুপ্ত বলছি, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া থেকে। কেমন আছো? আমি খুব ভালো আছি, আপনাকে মহাসপ্তমীর শুভেচ্ছা পাঠাচ্ছি। অনেক শুভেচ্ছা, দুর্দান্ত দেখাচ্ছে তোমাকে, মানে এক মাথা সিঁদুর, হাত ভরা শাখা পলা, এগুলো তো লুপ্ত হয়ে গেছে আজকাল। তবে মানে মন ভরে গেল, এবং গুরুজি সামনে বসে আছেন, তাকে দেখতে পেয়ে তো চোখে জল চলে আসছে, লাইনটা পেয়ে তো বুক ভরে গেল। আজকে আমার এটা শারদীয়ার উপহার হলো। আমি কৌশিক দত্তর ছোট ভাইয়ের মতন, উনি চিনবেন বললে। হ্যাঁ আমি আমি এক্ষুনি বলছিলাম যে কৌশিক কালকে আমাকে ফোন করেছিল, সে আমার অত্যন্ত শ্রদ্ধেয় ছোট ভাই। তাকে এবং তার স্ত্রীকে এবং তার কন্যাকে, তিনজনকে আমি আমার শারদীয়ার শ্রদ্ধা প্রণাম সব জানাচ্ছি। সে আমার ছোট হলো, তাকে আমি প্রণাম করি, খুব অত্যন্ত ভালোবাসি, শ্রদ্ধা করি। এবং তারও কয়েকটা গানের কথা বলছিল, ভালো হলো যে লস অ্যাঞ্জেলেসের সঙ্গে আজকে যোগ যোগ হলো, আজকে লস অ্যাঞ্জেলেসকে দেখতে পেলাম সকালে। মায়ের ইচ্ছা, মায়ের ইচ্ছা, একদমই ঠিক। আপনি আমার পরিবারের সকলের থেকে সশ্রদ্ধ প্রণাম নেবেন, আপনার কথা শুনবো না গান, সেটা তো সত্যি ভাবতে পারি না, কারণ দুটোই মানে হচ্ছে ঠিক পাওয়া, একটা বিরাট পাওয়া আমাদের কাছে। তো আমি এইটা পুরো রেকর্ড করলাম আজকে, কৌশিকদাকে শোনাবো, এবং আপনি যাই আমাদের শোনাবেন সেটাই আমরা মাথা পেতে গ্রহণ করব। আমার সেই সত্যি আপনাকে রিকোয়েস্ট করার ক্ষমতা আমার নেই, আপনি ইজ এ লিভিং গড মানে। আর মৈত্রী অসংখ্য ধন্যবাদ তোমাকে, পুজো সবার ভালো কাটুক, সবাই ভালো থাকুক। আপনাদের সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং এখান থেকে পুজোর সমস্ত আমেজটুকু যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সেই চেষ্টা করব। এবং লস অ্যাঞ্জেলেসে ভীষণ ভালো পুজো হয় এবং প্রচুর বাঙালি, এবং আমি কদিন আগে গিয়েছিলাম, আমার হঠাৎ করে শহরটার ছবি মনে হলো। কীর্তনাঙ্গের একটা গানের কথা, কীর্তনাঙ্গের গান, কীর্তন মানে হচ্ছে মানে যেটা মনের মধ্যে একেবারে মিশে গেছে। কীর্তন হচ্ছে বাংলার সবথেকে উন্নত উচ্চ অঙ্গের সঙ্গীত। উচ্চ অঙ্গ কথাটা আমি উচ্চাঙ্গ বলছি না, কারণ উচ্চাঙ্গ বললে একটা আমাদের মনের মধ্যে ক্লাসিক্যাল ভাব থাকে। ক্লাসিক্যাল মানে হচ্ছে যেটা সবথেকে ভালো লাগে, কিন্তু অনেক সজ্জিত, সাজানো, এবং অনেক হৃদয় দিয়ে, অনেক চিন্তা করে যেটার প্রকাশ হয়েছে। কীর্তন কিন্তু আমাদের রাগ সঙ্গীত, অর্থাৎ উত্তর ভারতের যেটাকে আমরা রাগ সঙ্গীত বলি, অর্থাৎ উচ্চাঙ্গ সঙ্গীত। উচ্চাঙ্গ কথা আমি ব্যবহার করি না, কারণ তাহলে একটা অন্য অন্য মিউজিককে কম বলা হয়।